ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক নেতা নিহত। যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি উপেক্ষা করে রাফাতে ইসরায়েলের হামলা। গাজায় দুর্ভিক্ষ, অনাহারে মৃত্যুর ঝুঁকিতে 3 লাখ ফিলিস্তিন। সিরিয়ায় রাতের আধারে সামরিক অবকাঠামোতে হামলা ইসরায়েলের। জাতিসংঘ সংস্থার প্রধানকে গাজায় প্রবেশে বাধা ইসরায়েলের। পুতিন কোন পথে যাবেন, সিএনএন এর বিশ্লেষণ জানাবো বিস্তারিত সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনারা যদি ফিলিস্তিনি অথবা হামাসের সমর্থক হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে ফিলিস্তিনি জিন্দাবাদ অথবা হামাস জিন্দাবাদ লিখে কমেন্ট করুন। ইসরায়েলি বিমান হামলায় হামাসের সামরিক নেতা নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজাতে ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক নেতা মারওয়ান ইসা নিহত হয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাউসের কর্মকর্তা জ্যাক সুলিভান। গত 7ই অক্টোবর থেকে শুরু হওয়া হামাস ইসরায়েল যুদ্ধে নিহত হওয়া হামাসের নেতাদের মধ্যে ডেপুটি মিলিটারি কমান্ডার মারওয়ান ইসা সবচেয়ে সিনিয়র নেতা বলে এক প্রতিবেদনে জানিয়েছে গণমাধ্যম বিবিসি। এছাড়া ইসরায়েলের গণমাধ্যম সূত্র জানিয়েছে এক সপ্তাহের আগে মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের নিচে একটি টানেল কমপ্লেক্স লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে মারওয়ান ইসা। হামাসের সামরিক শাখা ইজাউদ্দিন আল কাসাম ব্রিগেডের ডেপুটি কমান্ডার ছিলেন মারওয়ান ইসা। তাকে ইসরায়েলের মোস্ট ওয়ান্টেড পুরুষদের তালিকায় রাখা হয়েছিল। ইসরায়েলের গত বছরের 7ই অক্টোবরের হামলার সাথে মারওয়ান সরাসরি যুক্ত ছিল বলে ধারণা করা হয়। সেদিন হামাসের নেতৃত্বে ইসরায়েলের প্রায় 1200 মানুষকে হত্যা করা হয়েছিল এবং যুদ্ধের সূত্রপাত হয়েছিল। তিনি প্রথম ফিলিস্তিনি ইন্তিফাদার সময় 5 বছরের জন্য ইসরায়েলের কারাগারে আটক ছিলেন এবং 2000 সালে দ্বিতীয় ইন্তিফাদা শুরু করার আগে 1997 সালে ফিলিস্তিনি কর্তৃপক্ষ তাকে আটক করে। গত 7ই অক্টোবর হামাসের অনেক সিনিয়র নেতাকে বিমান হামলায় হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। হামাসের রাজনৈতিক নেতা সালে আল আরৌরি বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে দাহি এতে এক বিস্ফোরণে নিহত হন। ওই হামলার জন্য ইসরায়েলকে ব্যাপকভাবে দায়ী করা হয়। অন্যদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় শীর্ষ এক ফিলিস্তিনি পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। নিহত ওই পুলিশ কর্মকর্তার নাম ব্রিগেডিয়ার জেনারেল ফায়েক আল মাফু। তিনি গাজায় পুলিশ অপারেশনের প্রধান ছিলেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। এক বিবৃতিতে মিডিয়া অফিস বলছে গাজার পুলিশ অপারেশন প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ফায়েক আল মাফু গাজা শহরের আল শিফা হাসপাতালে ইসরায়েলি অভিযানে নিহত হয়েছেন। তিনি জাতিসংঘের সংস্থা UNRW এর সাথে উত্তর গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশের সমন্বয়ের দায়িত্বে ছিলেন। এদিকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি উপেক্ষা করে রাফাতে ইসরায়েলের হামলা, নিহত 20। যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি উপেক্ষা করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার শেষ নিরাপদ স্থল রাফা শহরে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। মঙ্গলবার ভোরে চালানো বিমান হামলায় রাফাতে 14 জন এবং আল নুসেইরাত শরণার্থী শিবিরে 6 জন নিহত এবং অনেকে আহত হন। খবর আলজাজিরা। রাফা শহরে হামলার পরিকল্পনা ও সৈন্যদের অনুমতি দেওয়ার কথা আগেই জানিয়েছিল নেতানিয়াহু প্রশাসন। তবে ইসরায়েলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি তোলে যুক্তরাষ্ট্র। সোমবার ফোন আলাপের সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নেতানিয়াহুকে সাব জানিয়ে দেন রাফাতে বড় ধরনের হামলা চালানো গুরুতর ভুল হবে। পরে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয় রাফা শহরে ইসরায়েলের আক্রমণের পরিকল্পনা ও সম্ভাব্য বিকল্প পদ্ধতি নিয়ে আলোচনার জন্য নেতানিয়াহুকে তার জ্যেষ্ঠ কর্মকর্তাদের একটি দলকে যুক্তরাষ্ট্রে পাঠানোর অনুরোধ করা হয়। কিন্তু তার আগেই শহরটিতে হামলা চালালেন নেতানিয়াহুর সেনারা। এই বিষয়ে সোমবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন জো বাইডেন রাফাতে ইসরায়েলের বড় ধরনের সামরিক অভিযান পরিচালনার সম্ভাবনা নিয়ে খুবই গভীরভাবে উদ্বিগ্ন। এমনিতেই চলমান হামলায় গাজায় সৃষ্ট মানবিক সংকটকে চরম পর্যায়ে নিয়ে গেছে। তার মধ্যে গাজার শেষ নিরাপদ স্থান রাফা শহরে হামলা চালালে পরিস্থিতি আরও খারাপ হবে এবং ইসরায়েল ক্রমেই আন্তর্জাতিকভাবে কোণঠাসা হয়ে পড়বে। এর আগে চলতি বছরের 15ই ফেব্রুয়ারি নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছিলেন বাইডেন। তখন থেকেই গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন ও বর্বরতার বিরুদ্ধে
সোচ্চার হতে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্টকে। এমনকি বাইডেন এ পর্যন্ত দাবি করেছেন যে বর্তমানে গাজার নিরাপদ স্থানগুলোতে হামলা চালিয়ে নেতানিয়াহু ইসরায়েলেরই ক্ষতি করছে। এর আগে শুক্রবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার শেষ নিরাপদ স্থল রাফাতে হামলার অনুমোদন দেয় দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই অনুমোদনের বিরোধিতা করে যুক্তরাষ্ট্র। সেই সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছিলেন, ইসরায়েল যদি রাফাতে কোনো ধরনের সামরিক অভিযান চালাতে চায় তাহলে সেটির একটি সুস্পষ্ট পরিকল্পনা আমাদের দেখাতে হবে। এদিকে শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের অধিকাংশ দেশ বলছে রাফাতে হামলা চালালে তার পরিণতি খুব একটা ভালো হবে না, কারণ 80% ধ্বংস হয়ে যাওয়া গাজা উপত্যকার একমাত্র নিরাপদ স্থান এখন রাফা শহর। গত বছরের 7ই অক্টোবর ইসরায়েল হামাস সংঘাত শুরু হওয়ার পর থেকে অন্তত 13 লাখ মানুষ রাফাতে আশ্রয় নেন। এদিকে গাজার দুর্ভিক্ষ অনাহারে মৃত্যুর ঝুঁকিতে 3 লাখ ফিলিস্তিনি। টানা 5 মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজায় আকাশ ও স্থলপথে হামলা করে চলেছে ইসরায়েল। এতে করে ফিলিস্তিনের অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে তীব্র মানবিক সংকট দেখা দিয়েছে। গাজার ফিলিস্তিনিরা দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে বলে সম্প্রতি মন্তব্য করেছে জাতিসংঘের একটি সংস্থা। এমন অবস্থায় বিপর্যয়কর খাদ্য ঘাটতির মানে আরও ব্যাপক সংখ্যক মানুষের মৃত্যু আসন্ন। এমনকি দুর্ভিক্ষ অনাহারে মৃত্যুর ঝুঁকিতে পড়তে পারে 3 লাখ ফিলিস্তিনি। এই অবস্থায় জরুরি ভিত্তিতে ভূখণ্ডটিতে যুদ্ধবিরতি ত্রাণ সহায়তা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছে ফিলিস্তিনের খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন। জাতিসংঘের বিভিন্ন সংস্থার তথ্যের উপর ভিত্তি করে এমনটাই জানিয়েছে তারা। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনটিতে বলা হয়েছে গাজা উপত্যকার কিছু অংশে চরম খাদ্য ঘাটতি ইতিমধ্যে দুর্ভিক্ষের মাত্রা ছাড়িয়ে গেছে এবং তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি এবং যুদ্ধের কারণে বিচ্ছিন্ন অঞ্চলে খাদ্য সরবরাহ করা না হলে সেখানে ব্যাপক সংখ্যক মানুষের মৃত্যু হবে বলে আইপিসি সোমবার জানিয়েছে। জাতিসংঘের বিভিন্ন সংস্থার তথ্যের উপর নির্ভর করে প্রস্তুত করা নিজেদের মূল্যায়নে ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন বলছে গাজার উত্তর অঞ্চলের কিছু অংশের 70% মানুষ সবচেয়ে মারাত্মক স্তরের খাদ্য ঘাটতিতে ভুগছে। মূলত কোনো অঞ্চলে 20% মানুষ এই মাত্রায় খাদ্য সংকটে থাকলে তাকে দুর্ভিক্ষ বলা চলে, আর গাজার এই অঞ্চলে সেই অবস্থা 3 গুণেরও বেশি মানুষ খাদ্য সংকটে রয়েছে। আইপিসি বলছে আমাদের কাছে মৃত্যুর হারের পর্যাপ্ত তথ্য নেই, তবে সংস্থাটির অনুমান দুর্ভিক্ষের কারণে যে হারে মানুষ মরতে শুরু করেছে গাজায় সেই পরিস্থিতি শুরু হয়ে যাবে। এই ধরনের পরিস্থিতিতে ক্ষুধা, অপুষ্টি আর বিভিন্ন রোগে সাধারণত প্রতি 10,000 জনে 2 জন মারা যায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অপুষ্টিতে এ পর্যন্ত 27 জন এবং 3 জন প্রাপ্তবয়স্ক মানুষের মৃত্যু হয়েছে। আইপিসি বলছে দুর্ভিক্ষ প্রতিরোধে যেসব পদক্ষেপ প্রয়োজন তার মধ্যে গাজার সমগ্র জনসংখ্যার জন্য মানবিক সহায়তার প্রবেশের পাশাপাশি ও বাণিজ্যিক কর্মকাণ্ড শুরু করাটা উল্লেখযোগ্য এবং অবিলম্বে যুদ্ধবিরতির জন্য একটি রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন। সংস্থাটি বলছে সব মিলিয়ে গাজার 11 লাখ মানুষ খাদ্যের বিপর্যয়কর ঘাটতিতে রয়েছে এবং ভূখণ্ডটির প্রায় 3 লাখ মানুষ দুর্ভিক্ষের কারণে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। মূলত গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষের এই আশঙ্কার ফলে পশ্চিমা মিত্রদের কাছ থেকে কঠোর সমালোচনার মুখে পড়েছে ইসরায়েল। ইইউর পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বোরেল ব্রাজিলসে এক কনফারেন্সে বলেছেন, গাজায় আমরা এখন আর দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে নেই, আমরা দুর্ভিক্ষের ভেতরেই রয়েছি। অনাহারকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, ইসরায়েল দুর্ভিক্ষকে উস্কে দিচ্ছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, বোরেলের উচিত ইসরায়েলের আক্রমণ করা বন্ধ করা এবং হামাসের অপরাধের বিরুদ্ধে আমাদের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দেওয়া। এর আগে ইউএন রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজ জানায়, উত্তর গাজায় 2 বছরের কম বয়সী প্রতি 3 জন শিশুর মধ্যে 1 জন শিশু এখন তীব্রভাবে অপুষ্টিতে ভুগছে। সংস্থাটি সতর্ক করে আরও জানায়, 5 মাসের বেশি সময় ধরে নিরলস ইসরায়েলি বোমা হামলার সম্মুখীন হওয়া অবরুদ্ধ এই ভূখণ্ডে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস আইপিসি রিপোর্টকে ভয়ঙ্কর অভিযোগ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন ইসরায়েলকে অবশ্যই গাজার সমস্ত অংশে সম্পূর্ণ এবং নিরবচ্ছিন্নভাবে সহায়তা প্রবেশের অনুমতি দিতে হবে। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী
ডেভিড ক্যামেরন বলেছেন তিনি সতর্কতার সাথে প্রতিবেদনটি পর্যালোচনা করবেন। তিনি বলেছেন এটি স্পষ্ট সেখানে স্থিতি অবস্থা টেকসই নয়, দুর্ভিক্ষ এড়াতে আমাদের এখনই জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। উল্লেখ্য, গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের আক্রমণের ফলে এখন পর্যন্ত 31,700 জনের বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছে আরও প্রায় 74,000 মানুষ। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে 20 লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। এদিকে সিরিয়ায় রাতের আধারে সামরিক অবকাঠামোতে হামলা ইসরায়েলের। প্রতিবেশী দেশ সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল। রাতের আধারে চালানো এই বিমান হামলায় রাজধানী দামেস্কের গ্রাম অঞ্চলে সামরিক অবকাঠামোকে লক্ষ্য করা হয়। হামলায় কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটি। সামরিক অবকাঠামোকে লক্ষ্য করা হয়। গত 5 মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এর মধ্যেই সিরিয়ায় এই হামলার ঘটনা ঘটল। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ভোরে ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্কের বাইরের গ্রাম অঞ্চলে বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই হামলার ফলে কিছু বস্তুগত ক্ষতি হয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি মিসাইলগুলিকে আটকে দেয় এবং তাদের কয়েকটিকে গুলি করে ধ্বংস করে। সিরিয়ায় প্রায় 12 বছর ধরে চলা সংঘাতে প্রেসিডেন্ট বাশার আল আসাদ প্রধান সমর্থক হচ্ছে ইরান। দামেস্ক এবং লেবানিজ গ্রুপগুলো হিজবুল্লাহর প্রতি ইরানের সমর্থনের কারণে তেহরানের বহির্মুখী সামরিক শক্তিকে দমন করার জন্য প্রায় নিয়মিত বিমান হামলা চালিয়ে থাকে ইসরায়েল। গত বছরের 7 অক্টোবর গাজায় ইসরায়েলের আগ্রাসনের শুরুর পর থেকে আঞ্চলিক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সে সময় থেকেই এই ধরনের ইসরায়েলি হামলাগুলো বেড়েছে। এছাড়া গত বছরের ডিসেম্বর থেকে সিরিয়ায় সন্দেহভাজন ইসরায়েলি হামলায় অর্ধ ডজনের বেশি ইরানি বিপ্লবী গার্ড অফিসার নিহত হয়েছে। ফলস্বরূপ সিরিয়ায় নিজেদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতি কমিয়ে দিয়েছে ইরান। এছাড়া দেশটিতে নিজেদের আধিপত্য রক্ষার জন্য মিত্র শিয়া মিলিশিয়াদের উপর বেশি নির্ভর করার পরিকল্পনা তেহরান করেছে বলে গত ফেব্রুয়ারিতে রিপোর্ট করেছিল রয়টার্স। এদিকে জাতিসংঘ সংস্থার প্রধানকে গাজায় প্রবেশে বাধা ইসরায়েলের। জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান সোমবার বলেছে ইসরায়েল তাকে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজায় প্রবেশে বাধা দিয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় আসন্ন দুর্ভিক্ষের বিষয়ে সতর্ক করেছে জাতিসংঘ। ইসরায়েলের প্রতিক্রিয়ায় বলা হয়েছে UNRWA এর প্রধান ফিলিপ লাজ্জারিনি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেননি। লাজ্জারিনি গত মাসে বলেছিলেন ইসরায়েল UNRWA ধ্বংস করতে চায়। মিশরের পররাষ্ট্রমন্ত্রী শামে শৌকরির সাথে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন আজ রাফাতে যাওয়ার ইচ্ছা ছিল, আমার প্রবেশের কথা জানানো হয়েছিল কিন্তু ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে। ইসরায়েল জানুয়ারিতে UNRWA এর প্রায় 13,000 গাজান কর্মচারীকে অভিযুক্ত করে বলেছে ইসরায়েলের উপর হামাসের যোদ্ধারা 7 অক্টোবরের হামলায় জড়িত। লাজ্জারিনি এক্সে লিখেছেন ইসরায়েলি কর্তৃপক্ষ তাকে গাজায় প্রবেশ করতে দেয়নি। ফিলিস্তিনের দখলীকৃত ভূখণ্ডে বেসামরিক বিষয়গুলো পরিচালনাকারী ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সংস্থা COGATX বলেছে লাজ্জারিনি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেনি। গাজায় প্রবেশের অনুরোধ করার সময় প্রয়োজনীয় সমন্বয় প্রক্রিয়া ও চ্যানেল অনুসরণ করা হয়নি। এদিকে পুতিন কোন পথে যাবেন? রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নির্বাচনের এই ফল নিয়ে কখনোই কোনো সন্দেহ ছিল না, কিন্তু পশ্চিমা গণমাধ্যমের চোখে এই ভোট ছিল সন্দেহজনক। এবার নির্বাচনে জয়ী হয়ে টানা 5ম বারের মতো ক্ষমতায় আসীন হচ্ছেন পুতিন। রাশিয়ায় 3 দিন ধরে চলা প্রেসিডেন্ট নির্বাচনের ভোট কখনোই গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয়নি বলে অভিযোগ রয়েছে। তবে পুতিনের এই নিরঙ্কুশ বিজয় তাকে একাধারে যেমন শাসনের বৈধতা দেবে, তেমনি ইউক্রেন যুদ্ধে জনগণ যে তার সঙ্গে আছে সেই বিষয়টি স্পষ্ট বার্তা দেবে। নির্বাচনের আগে জনগণের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে পুতিন ভোটারদের জাতীয় ঐক্য দেখানোর আহ্বান জানিয়েছেন। তিনি রাশিয়ার জনগণকে একটি বড় পরিসরে পরিবার বলে মন্তব্য করেছিলেন। ভোট শেষ হবার পরও পুতিন একই বার্তার পুনরাবৃত্তি করেছেন। তিনি বলেছেন আমরা সবাই এক, সব রুশ নাগরিক ভোট দিয়েছে। তবে পুতিন অস্পষ্টভাবে ইঙ্গিত দিয়ে বলেছেন সামনে অনেক কাজ বাকি, কিন্তু সেই বাকি কাজগুলো কি ভোটের আগে, সেই বিষয়ে তিনি নির্বাচনের আগে দেওয়া সাক্ষাৎকারে
নির্বাচন পরবর্তী সরকারের পরিবর্তনের প্রশ্ন এড়িয়ে যান পুতিন। তাকে প্রশ্ন করা হয়েছিল প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন তার পদে থাকবেন কিনা। পুতিন বলেন নির্বাচনের পরে তিনি এই বিষয়ে কথা বলবেন। এখন এই বিষয়ে কথা বলা ঠিক নয়, কিন্তু সব দিক বিবেচনায় সরকার সন্তোষজনক কাজ করে যাচ্ছে। কিন্তু এখন রাশিয়ার জন্য বড় প্রশ্ন হচ্ছে পুতিনের জয়ের পর কী হতে চলেছে, ক্রেমলিনে কি পদের বড় ধরনের রদবদল হবে, পুনর্নির্বাচিত পুতিনের হাতে আসল কাজগুলো কি। রাশিয়ার পর্যবেক্ষকদের চোখে কয়েকটি বড় বিষয় ধরা পড়েছে। এর একটি হচ্ছে ইউক্রেন নিয়ে পুতিনের ইচ্ছার প্রতিফলন। এই ভোট পুতিনকে ইউক্রেন যুদ্ধে নতুন কৌশল খাটানোর সুযোগ। ইতিমধ্যে ইউক্রেনের বাখমুত এবং আফতিকা শহরের নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে এসেছে। পুতিন যুদ্ধক্ষেত্রের অগ্রগতি নিয়ে আস্থাবোধ করছেন। পশ্চিমারা ইউক্রেনকে সামরিক সহায়তা পাঠাতে দ্বিধায় রয়েছে। এখন নির্বাচনে জয় পাওয়ায় পুতিন আরও কঠোর বার্তা দিতে পারবেন। ইউক্রেনে রাশিয়ার সাফল্য পাওয়ার ক্ষেত্রে বড় ধরনের মূল্য দিতে হয়েছে রাশিয়াকে। অনেক সেনা হারাতে হয়েছে রাশিয়ার। জল্পনা রয়েছে পুতিন ও তার জেনারেলদের নির্বাচনের পর নতুন করে সেনা জামায়াতের দিকে নজর দিতে হবে। পুতিন কিভাবে দেশটির জনবল সমস্যা মোকাবেলা করবেন সেটিও তার বর্তমান এজেন্ডায় থাকবে। এছাড়া দেশের ভেতরে পুতিন বিরোধীরা যারা আছেন তাদের ওপর দমনপীড়ন তিনি চালিয়ে যেতে পারবেন। পুতিন সাধারণত তার সমালোচক নাভালনের নাম মুখে নেন না, কিন্তু নির্বাচনে জয়ের পর এক প্রশ্ন জবাবে তিনি নাভালনির মৃত্যুকে দুঃখজনক ঘটনা বলে উল্লেখ। গত মাসে রাশিয়ার একটি কারাগারে আকস্মিকভাবে মারা যান নাভালনি। এই প্রসঙ্গে পুতিন বলেন নাভালনির বিষয়ে বলতে গেলে তিনি আর নেই, এটা দুঃখজনক ঘটনা। কারাগারে মারা যাওয়ার ঘটনা আরও আছে। যুক্তরাষ্ট্রের কি এই ধরনের ঘটনা ঘটে না, সেখানেও ঘটে, তা শুধু একবারই নয়। এদিকে শক্তি বিতর্কে মুখোমুখি মোদি রাহুল, পাল্টাপাল্টি দাগছেন তোপ। শক্তি বিতর্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছুড়ে দেওয়া চ্যালেঞ্জের পাল্টা জবাব দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কংগ্রেস নেতার অভিযোগ, মোদি তার কথা বিকৃত করছেন। তিনি সবসময় অর্থ পরিবর্তন করার চেষ্টা করেন, কারণ মোদি জানেন তার কথা সত্য। রবিবার থেকে রাহুলের শক্তি মন্তব্যকে হাতিয়ার করে নেমেছে বিজেপি। সোমবার তামিলনাড়ুর এক জনসভা থেকে প্রধানমন্ত্রী রাহুলকে কটাক্ষ করতে গিয়ে বলেন কংগ্রেসের উদ্দেশ্যে শক্তির বিনাশ করা। আমি সেই চ্যালেঞ্জ গ্রহণ করছি, জীবন থাকতে আমি শক্তির বিনাশ ঘটাতে দেব না। সেই কথার কয়েক ঘন্টা পরই প্রতিক্রিয়া জানিয়েছে রাহুল গান্ধী। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করা মোদিকে আক্রমণ করেছেন তিনি। রাহুল লিখেছেন, মোদিজি আমার কথাগুলি পছন্দ করেন না, তিনি সবসময় কোনো না কোনোভাবে সেগুলির অর্থ পরিবর্তন করার চেষ্টা করেন, কারণ তিনি জানেন যে আমি সত্যি বলেছি। আমি যে শক্তির কথা বলেছি এবং যার বিরুদ্ধে আমরা লড়াই করছি তা একটি মুখোশ, তা মোদিজির ছাড়া আর কেউ নয়। তিনি লেখেন, এমন এক শক্তি যার খপ্পরে পড়েছে ভারতের কণ্ঠস্বর, বিভিন্ন প্রতিষ্ঠান, ইডি, সিবিআই, আয়কর দপ্তর, ভারতীয় শিল্প এবং দেশের সমগ্র সাংবিধানিক কাঠামো। এখানে থেমে থাকেনি রাহুল। তার অভিযোগ, ক্ষমতার জন্য মোদি ব্যাংক থেকে নেওয়া হাজার হাজার কোটি টাকার ঋণ মওকুব করে দেন, কিন্তু একজন ভারতীয় কৃষক কয়েক হাজার টাকার ঋণ পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।